আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভুরি ভুনা বা বট ভুনা। এক এক অঞ্চলে এইটাকে ভুরি বলে, আবার অনেক অঞ্চলে বট বলেও পরিচিত। যাই হোক না কেন, ভুরি কিন্তু আমাদের সবারই কম বেশি খুবই পছন্দ। তো এই ভুরিটা অনেকেরই কমপ্লেন থাকে যে ভুরিতে অনেক গন্ধ আসে, খাওয়া যায় না। তো আজকে আমি আমার স্টাইলে, আমি যেভাবে তৈরি করি সেটাই দেখাবো। এভাবে তৈরি করলে ভুরিতে কোনো গন্ধ আসবে না আর খেতেও খুব টেস্টি হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ভুরিটা ভুনা করি। এখানে আছে ভুরি, এখানে 2 কেজি পরিমাণের ভুরি আছে। তো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি 5-6 বার গরম পানিতে ধুয়ে নিয়েছি। আর একবার গরম পানিতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এতে করে ভুরির কালারটা দেখতেও সুন্দর হয়েছে আর গন্ধটাও কিন্তু দূর হয়ে গিয়েছে। আবার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন রান্না করব। তো আমি আগে সিদ্ধ করব, সব মশলা দিয়ে মাখিয়ে সিদ্ধ করে নিব। অনেকেই একবারে মশলা দিয়ে কষিয়ে দেয়, আমি যেভাবে করি সেভাবেই দেখাবো। এখানে আছে রসুন বাটা, আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। ভুরিতে কিন্তু একটু মশলাটা বেশি লাগে, তা না হলে গন্ধ লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝালটা যার যার রুচি মতো দিবেন, আছে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, আর দিব আমি সামান্য তেল। এই আমি কিন্তু ভুরিতে যে তেলটা ছিল, মানে চর্বিটা ছিল, সেই চর্বিটা কিন্তু আমি ফেলে দিয়েছি একেবারেই। তো সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভুরিটাকে সিদ্ধ করব আর আগে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো অবস্থা আপনারা চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারেন ম্যারিনেট করার জন্য, আবার না চাইলে সাথে সাথেও বসিয়ে দেওয়া যায়। কারণ আমি ভুরিটাকে সিদ্ধ করব 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। আমি চুলোর আঁচটা একেবারেই কমিয়ে দিয়ে জাল করব। আমার আম্মু সবসময় একটা কথা বলে, ভুরিতে যত বেশি জাল হবে, মানে যত বেশি করে জাল দিবেন, মানে সফট হবে, তত বেশি কিন্তু ভুরিটা খেতে টেস্টি হবে আর গন্ধটাও কিন্তু চলে যাবে। মানে মূল কথা, আপনাকে ভুরি আজকে রান্না করলে কালকে খেতে হবে, এরকম আমার আম্মু বলতো যে আজকে রাত্রে রান্না করবো, সারাদিন জাল করবো আর কালকে খাওয়া যাবে, এরকম আর কি। তো আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা অল্প করে দিয়ে আমি এখন সিদ্ধ করব। আর একটু পরপরই এসে চেক করব যাতে করে উতলিয়ে না চলে যায়, মানে পড়ে না যায়। তো একটু নেড়ে চেড়ে দিব আর কি। এখন আমাদের আর কোনো কাজ নেই, শুধু ভুরিটা সেদ্ধ হবে আস্তে আস্তে করে, কোনো জলদি কোনো কাজ নেই এখানে। ভুরিটা অবশ্যই আস্তে আস্তে রান্না করতে হবে, ঝটপট করে খেতে গেলে কিন্তু একটা গন্ধ আসবে নাকে। এই তো আমি কিন্তু একটু পরপর একটু এসে এসে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আমি পানিটাকে একেবারেই শুকিয়ে নিব, কারণ আমরা ভুরিটা সবসময় একেবারেই ভাজা ভাজা অবস্থায় খেতে পছন্দ করি। অনেকেই ভুরিতে ঝোল পছন্দ করে, কিন্তু আমার কাছে ভালো লাগে ভুরি একেবারেই মাখা মাখা হবে, মানে ভাজা ভাজা হবে। রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সবটার সাথেই কিন্তু এইভাবে খাওয়া যায়। তো এই যে আমার ভুরিটাকে কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা জাল করেছি। আমার কাছে মনে হয়েছে যত বেশি জাল হবে তত টেস্টি হবে। তো একবারে পানি শুকিয়ে নিয়েছি, এখন আমি বাগারটা দিব। আমি কিন্তু পেঁয়াজ কুচিটা আগে দেই নি সেদ্ধর সময়, আপনারা চাইলে পেঁয়াজ কুচি আরও একটু দিয়ে দিতে পারেন সেদ্ধর সময়ে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে এখন ব্রাউন করে ভাজব। এরকম টাইপের যখন হবে তখন আমি ভুরিটা এর ভিতরে দিয়ে দিব, দিয়ে একেবারেই ভাজা ভাজা করে নিব, মানে যেটুকু ঝোল আছে সেটাও আমি শুকিয়ে নিব। এভাবে ভাজা ভাজা করলে দেখবেন একটা স্মোকি ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর যারা ভুরি পছন্দ করেন না প্লিজ তারা ইগনোর করবেন, যারা যারা ভুরি প্রেমিক তাদের তো দেখেই জিভে জল চলে আসছে, তাই না? আমার তো জিভে জল চলে আসছে, কারণ আমার ভুরি খুবই পছন্দ আর আমি জানি অনেকেরই ভুরি অনেক পছন্দ। তো এখন পালা শুধু ভাজা ভাজা করার, আর কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিব এখন একটু জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আমার হোমমেড গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুনের মতো করে। এখন ভালো করে ভাজবো আর কি, নেড়ে চেড়ে নিব যাতে করে আবার নিচ থেকে পোড়ানে লেগে যায়। একেবারেই ভাজা ভাজা করে ফেলবো। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, মানে একটা গন্ধ আসবে ভাজা ভাজার, তখনই বুঝতে হবে আমাদের ভুরি ভাজাটা হয়ে গেছে। আর ভুরিটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। এই তো আমার কিন্তু ভুরি ভুনা হয়ে গেছে। তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়।
অনেকেরই কমপ্লেন ছিল ভুঁড়িতে গন্ধ আসে। আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি ভুঁড়ি ভুনাটা করি, আর এভাবে ভুঁড়ি ভুনা করলে আমি মনে করি একটুকু ভুঁড়ি থেকে গন্ধ আসবে না, কারণ আমি গরম পানি দিয়ে 5-6 বার ধুয়েছি। আবার আমি গরম পানিতে হলুদ লবণ দিয়েও কিন্তু আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। তো আশা করছি সবার কাছে ভালো লাগবে, এভাবে ট্রাই করবেন, আমি ট্রাই করে কেমন লাগে সেটাও জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।